রাফেল বিড়ম্বনা, ভারতে সুযোগ বুঝে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। রাফেল যুদ্ধবিমান নিয়ে সরকার বিরোধী তরজা চরমে। এমন সময়ে বায়ুসেনার সমরাস্ত্রের ভাণ্ডার বাড়াতে তৎপর হলো ইমরান খানের সরকার। পরম মিত্র বন্ধু চীনের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়েছে পাকিস্তান। ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে, রাফায়েল আসার আগেই পাকিস্তানকে 62টি অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠিয়ে দেবে চীন। এর মধ্যে রয়েছে JF-17 সিরিজের যুদ্ধবিমানও। রাফায়েলের মতো JF-17 মাল্টি কমব্যাট এয়ারক্রাফ্ট পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশন যৌথভাবে এই যুদ্ধবিমান তৈরিতে লাগে। JF-17 সিরিজের সবথেকে অত্যাধুনিক মডেলটি বায়ুসেনার ভাণ্ডারে মজবুত করতে চায় পাকিস্তান। সেই মতো এই সিরিজের Block 3 মডেলটি তৈরি করা হচ্ছে। আকাশপথে ভারতকে টক্কর দিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত। রিপোর্টে বলা হয়েছে, চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশনকে পাক সেনা অনুরোধ করেছে 2019 সালের মধ্যে JF-17 Block 2 সিরিজে 13টি যুদ্ধবিমান সরবরাহ করার। আর 2টি আসন বিশিষ্ট 22টি JF-17 সিরিজের Block 3 মডেলের যুদ্ধবিমানটি 2020-এর মধ্যে ঘরে তুলতে চায় পাকিস্তান। এখানেই শেষ নয়, 2022 সালের মধ্যে আরও 28টি JF-17 সিরিজের যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে ইমরান খানের সরকার। অর্থাৎ সব মিলিয়ে 2022 সালের মধ্যে 62টি যুদ্ধবিমান পাক বায়ুসেনার হাতে চলে আসছে। সেখানে ওই সময়ের মধ্যে ভারতের হাতে 36টি ফ্লাই অ্যাওয়ে অবস্থায় রাফেল আসার কথা। কিন্তু রাফেল নিয়ে যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে সরকার ও বিরোধীর মধ্যে, তাতে শক্তির নিরিখে বায়ুসেনার পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখছে বিশেষজ্ঞ মহল। ভারতের বায়ুসেনার অন্তত 126টি মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট দরকার। সেখানে 2020-এর মধ্যে তারা মাত্র 36টি রাফেল পাচ্ছে। অস্ত্রভাণ্ডারে ফাইটার বিমানের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগে বায়ুসেনা। সেই উদ্বেগ প্রকাশ পেয়েছিল বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানোয়ার গলাতেও। গত বছর ডিসেম্বরে একটি অনুষ্ঠানে এসে তিনি বলেছিলেন, দেশের নিরাপত্তার প্রশ্ন যেখানে জড়িয়ে সেখানে রাজনীতি করা উচিত নয়। রাফায়েলের মতো শক্তিশালী যুদ্ধবিমান ভারতের দরকার। এখন বায়ুসেনার হাতে একত্রিশটি স্কোয়াডন আছে। আরও 45টি স্কোয়াডন বায়ুসেনার থাকা দরকার।